পলিটেকনিকে যে সমস্ত স্টুডেন্টসরা জেক্সপো এবং ফোকলেট দিয়ে 2022-এ ভর্তি হচ্ছ, তাদের ভর্তি হবে তাদের সকলকে কিন্তু তিনটে সার্টিফিকেট অবশ্যই, তোমরা যখন ভর্তি হবে কলেজে, যখন ম্যানুয়ালি যাবে ভর্তি হওয়ার জন্য, সেই সময় তোমাদেরকে কিন্তু দিতে হবে। এক হলো অ্যান্টি র্যাগিং এফিডেভিট, দুই হলো ডোমিসাইল সার্টিফিকেট, এবং তিন হলো ফিটনেস সার্টিফিকেট বা মেডিকেল ফিটনেস সার্টিফিকেট। এই ভিডিওতে আমি তোমাদের সাথে ডোমিসাইল সার্টিফিকেট নিয়ে কথা বলবো। হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান টু অনলাইন স্টাডি উইথ প্রিয়াঙ্কা। ডোমিসাইল সার্টিফিকেটে তিনটে পারফর্মা আছে, পারফর্মা এ, পারফর্মা বি আর পারফর্মা সি। যে সমস্ত স্টুডেন্টসরা ওয়েস্ট বেঙ্গলে লাস্ট কন্টিনিউয়াসলি 10 বছর ধরে ওয়েস্ট বেঙ্গলে আছো, তাদের জন্য পারফর্মা এ এবং পারফর্মা বি ফিল আপ করতে হবে। এবং যে সমস্ত স্টুডেন্টসরা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে 10 বছরের কম থাকছো বা লাস্ট 10 বছরে তোমরা এখানে তার থেকে কম সময়ের জন্য থাকছো, সেই সমস্ত স্টুডেন্টসদের জন্য হচ্ছে পারফর্মা সি। এরপর হচ্ছে তোমরা এই ডোমিসাইল সার্টিফিকেটটা কাকে দিয়ে বানাতে পারবে বা কার কাছ থেকে সাইন করাতে পারবে। দেখো এখানে প্রথমে এই ভাউচারে এখানে লিখে দেওয়া আছে যে তোমরা যে কোনো ব্লক ডেভেলপমেন্ট অফিসার বা সাব ডিভিশনাল অফিসার বা অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফ স্টেট বা সেন্ট্রাল গভর্নমেন্ট বা এইরকম জাতীয় কোনো র্যাঙ্কে যে সমস্ত অফিসাররা আছে তাদেরকে দিয়ে কিন্তু তোমরা এটা সাইন করাতে পারবে। এবং ভোকলেটের জন্য এবং জেক্সপোর জন্য দুজনের জন্যই কিন্তু সেম, পারফর্মা এ এবং বি যারা 10 বছরের বেশি এখানে আছো বা মিনিমাম 10 বছর আছো, এবং পারফর্মা সি যে সমস্ত স্টুডেন্টসরা ওয়েস্ট বেঙ্গলে 10 বছরের কম সময়ের জন্য আছো। এবার হচ্ছে তোমরা এই পারফর্মাটা পাবে কোথা থেকে, ভিডিও ডেসক্রিপশনে আমি এই ভাউচারের লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা সেখান থেকে ডাউনলোড করতে পারো অথবা তোমরা কাউন্সিলের অফিসিয়াল ওয়েবসাইট থেকেও ডাউনলোড করতে পারো। এবার হচ্ছে পারফর্মা এটা তোমরা কিভাবে ফিল করবে। সার্টিফাইড দ্যাট এখানে তোমার নাম লিখতে হবে, সবকটা ক্যাপিটাল লেটারে লিখবে। তারপর যদি ছেলে হও তাহলে সানের মাথায় টিক দেবে, যদি মেয়ে হও তাহলে ডটারের মাথায় টিক দেবে। এবং এখানে তোমার বাবা বা মা, তোমার যে গার্জিয়ান, তার নাম লিখতে হবে। তারপর এখানে তোমার ঠিকানা লিখতে হবে, পুলিশ স্টেশন কোন ডিস্ট্রিক্ট, তোমার হাউস নাম্বার যদি থাকে কোন স্ট্রিট, কোন পোস্ট অফিস, সমস্ত কিছু এখানে তোমাকে লিখতে হবে। তারপর হচ্ছে এখানে তোমার একটা ফটোগ্রাফ দিতে হবে, এবং যে ফটোগ্রাফটা তুমি জেক্সপো বা বুকলেটে অ্যাপ্লাই করেছিলে, অ্যাপ্লাই করার সময় যে ফটোগ্রাফ তুমি ইউজ করেছিলে, ঠিক সেই ফটোগ্রাফটাই তুমি কিন্তু এখানে লাগাবে। এবং এখানে তোমাকে সিগনেচার করতে হবে, সেটা তুমি অফিসারের সামনে বা যিনি তোমাকে এই স্ট্যাম্পটা মেরে দেবেন বা সাইন করে দেবেন তার সামনে তুমি করবে। এবং সাইন কিন্তু অবশ্যই পুরো সাইন করবে, ডট কোনো, ধরো প্রিয়াঙ্কা মণ্ডল যদি কারোর নাম হয় তাহলে পি ডট মণ্ডল এরকম করবে না, পুরো নাম তোমাদেরকে লিখতে হবে। এবং যিনি এখানে তোমাদেরকে সিগনেচার করবেন, এই পোর্শনটা, নিচের পোর্শনটা তোমরা কিছু করবে না, অফিসাররা এই পোর্শনটা সাইন করবেন। এবং এখানে কিন্তু তোমার উনি স্ট্যাম্প মেরে দেবেন, এবং স্ট্যাম্পটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, তোমরা কিন্তু দেখে নিও উনি স্ট্যাম্পটা দিচ্ছেন কি দিচ্ছেন না। এরপর হচ্ছে পারফর্মা বি, পারফর্মা বিটাও এখানে তোমাদেরকে তোমার এখানে নাম থাকবে। তারপর হচ্ছে যে তোমার বাবা অথবা মা, তোমার যিনি গার্জিয়ান তার নাম থাকবে। এবং এরপর হচ্ছে তুমি মাধ্যমিক পরীক্ষা কোন ইয়ারে পাশ করেছো, 2022-এ যারা পাশ করেছো তাদের 2022, এবং এই পোর্শনটাতে হচ্ছে তোমাদের ঠিকানা, এবং এখানে ওই সেম ছবি মারতে হবে, এবং এখানে তোমাকে সিগনেচার করতে হবে, সেটা হলো অথরিটির সামনে। এবং এই পোর্শনটাতে তোমরা কেউ কিছু করবে না, এটা হলো যারা তোমাকে স্ট্যাম্পটা দিচ্ছেন অথবা সাইন করে দিচ্ছেন এটা তাদের জন্য। এবং এই পারফর্মা এ এবং পারফর্মা বি অথবা পারফর্মা সি তোমরা যখন নিয়ে তোমরা সাইন করানোর জন্য বা এটা লেখানোর জন্য যাচ্ছ, তখন কিন্তু তোমাদের সাথে তোমাদের জেক্সপোর অ্যাডমিট কার্ড রাখবে, জেক্সপোর র্যাঙ্ক কার্ডটাও রাখবে, মাধ্যমিকের রেজাল্ট, মাধ্যমিকের সার্টিফিকেট, তোমাদের আধার কার্ড, ভোটার কার্ড, এই সমস্ত ডকুমেন্টস কিন্তু তুমি সাথে করে নিয়ে যাবে, কারণ ওনারা হয়তো দেখতে চাইবেন, হয়তো না ওনারা দেখবেন এবং তারপরেই এটা কিন্তু ওনারা সাইন করবেন। সো আগেরটা ছিল ভোকলেটের জেক্সপোর জন্য, এবং এটা হলো ভোকলেটের, এটা কিন্তু সেম হবে, শুধু এই জায়গাটা দেখো তোমাদের 10+2 হয়ে যাচ্ছে। যারা আইটিআই করছো অথবা যারা ভোকেশনাল দিয়ে এইচএস করছো বা এখন নর্মাল সায়েন্সের স্টুডেন্টরাও করতে পারবে, তো এটা তাদের জন্য এই ফর্মাটা, তো তারা কিন্তু ভোকলেটের যে ভাউচার আছে সেখান থেকে পারফর্মা এ এবং পারফর্মা বিটা তোমরা ডাউনলোড করবে এবং প্রিন্ট আউট করে সেটাকে তোমাদেরকে ফিল আপ করাতে হবে। এরপর চলে আসছি পারফর্মা সি, যে সমস্ত স্টুডেন্টসরা ওয়েস্ট বেঙ্গলের বাইরে, সরি ওয়েস্ট বেঙ্গল বলে 10 বছরের কম সময়ের জন্য থাকছো, তাদের জন্য এই পারফর্মা সি, এখানে তোমার নাম লিখতে হবে। তারপর হচ্ছে যে তুমি
তোমার বাবার নাম এই পোর্শনটাতে লিখতে হবে, এবং তুমি কোন ইয়ারে পাশ করেছো এবং কোন ইনস্টিটিউট থেকে পাশ করেছো, এবং এখানে হচ্ছে তোমার অ্যাড্রেস লিখতে হবে। তারপর এখানে তোমার ক্যান্ডিডেট, তোমাকে এখানে সিগনেচার করতে হবে, এবং এখানে তোমার বাবা অথবা মাকে সিগনেচার করতে হবে, এবং এই বক্সটাতে কিন্তু তোমাকে তোমার ছবি পেস্ট করতে হবে, এবং এই বক্সটাতে তোমার বাবা অথবা মায়ের ছবি পেস্ট করতে হবে। এবং নিচের এই পোর্শনটা কিন্তু কিছু করবে না, এই পোর্শনটা হলো অথরিটিদের জন্য। তো যারা পারফরমার সি করছো তাদের এই এই একটা পারফরমাতেই হয়ে যাবে, সেটা বুকলেট এবং জেক্সপো দুজনের জন্যই, এবং যারা পারফরমা এ এবং বি করবে তাদের জন্য এই দুটো কিন্তু ফিল আপ করে তোমাদেরকে নিয়ে যেতে হবে ভর্তির সময়। আশা করছি ডোমিসাইল সার্টিফিকেট সম্পর্কিত সমস্ত তোমাদের ডাউটস ক্লিয়ার হয়েছে। তাও যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জিজ্ঞেস করতে পারো, এবং ভিডিওগুলো তোমাদের জন্য যদি হেল্পফুল হয় অবশ্যই কিন্তু লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না।